আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশে দেশের বাড়ি থেকে যারা নতুন প্রতিবেদন দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আমরা চলে আসছি পুলক ভাইয়ের খামারে। আপনারা জানেন যে পুলক ভাই আমার চ্যানেলের নিয়মিত মুখ, নিয়মিত বলতে আর কি পরিচিত মুখ। তো অনেকগুলো ভিডিও এর আগে করাইছে আর ভাই যথেষ্ট রিজনেবল প্রাইসে কবুতরগুলো দেয়। তো আজকে আপনাদের জন্য হচ্ছে থাকছে হাই ফ্লার থাকবে, গিরিবাস থাকবে, সেই সাথে কিছু ফ্যান্সি থাকবে। তো ভিডিওটা হয়তো একটু বড় হবে, তবে আশা করি কম দামের মধ্যেই দিবে, অতীতের নাই। তো দর্শক যারা নিয়মিত আছেন অর্থাৎ সাবস্ক্রাইবার আছেন তাদের তো কৃতজ্ঞতা অবশ্যই, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, যাতে পরবর্তীতে যে কোনো আপডেট সবার আগে আপনি উপভোগ করতে পারেন, এই জন্য অবশ্যই বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। তো চলুন দর্শক আমরা পুলক ভাইয়ের সাথে কথা বলি। আবারও বলি, হাই ফ্লায়ার থাকবে, গিরিবাস থাকবে, সেই সাথে কিছু ফ্যান্সি আইটেম থাকবে। তো আশা করি ভিডিওটা দেখবেন এবং ভালো লাগবে আপনাদের। পুলক ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই। পুলক ভাই, নতুন দর্শকদের জন্য ঠিকানাটা একটু বলেন। দর্শক আমরা প্রথমে দেখবো হচ্ছে একটা শার্ট ইন পেয়ার, ব্লু শার্ট ইন পেয়ার। আপনারা জানেন যে শার্ট ইনের মধ্যে হচ্ছে, একটু ধরেন, শার্ট ইনের মধ্যে হচ্ছে ব্লু শার্ট ইনটা সবচেয়ে ডিমান্ডেবল। আর এক পরের বাচ্চা দেখেন, এক পরের বাচ্চা বা নীল পরও বলা যায়, একটার এক পর সরছে, কিন্তু বিগ সাইজ মাশাল্লাহ খুব সুন্দর হবে সামনের দিকে। আশা করি দেখেন শার্ট ইন হিসেবে যথেষ্ট কিন্তু বড়। ওই বাচ্চা একটার যে সামনে তুই আছে হ্যাঁ দেখা যেন তো একটা যে পক্সের একটা ইয়ে আছে, মানে এটা শুকিয়ে গেছে, হ্যাঁ গাছ আছে পড়ে যাবে, এই যে এটা এটা শুকিয়ে পড়ে যাবে, হ্যাঁ ইনশাল্লাহ। এটা বড় হয়ে গেলে আর বাচ্চার পক্সের সমস্যা হয় না। এগুলো যদিও ৬ মাস ১০ মাস পর্যন্ত হবে, আসলে বলা যাইতেছে না কি হবে। ঠিক আছে, যারা পনেরো শার্টিন পছন্দ করেন দর্শক তারা প্যাটটা চাইলে অবশ্যই নিতে পারেন। দর্শক এরপর একটা বাচ্চা পেয়ার, আর একটা পেয়ার দেখবো, সেটা হচ্ছে গুলুবাল লাহোরি, বিগ সাইজের মাশাল্লাহ, জিরো পরের বাচ্চা, জিরো পরের বাচ্চা, কিন্তু দেখেন এখনই এগুলো কিন্তু রিং এর মানে ঘরের বেবি আর কি। আচ্ছা আচ্ছা, এগুলোর মা বাবা হচ্ছে আপনার ইম্পোর্ট করা। তো ভাই এই পেয়ারটা কত চাচ্ছেন? কোনো ফাটা তো নাই না আমার দেখার মতো, কোনো ফাটা নাই লাহোরি তো। এইমাত্র চেক করছি দর্শক, আমরা কোনো ফাটা এখন পর্যন্ত পাই নাই, তারপর বাকিটা আল্লাহর ইচ্ছা, বড় হইলে কেমন হইবে না হইবে, তবে এ পর্যন্ত যতটুকু মনে হচ্ছে ইনশাল্লাহ খুব ভালো। এই যে বড় বাচ্চা যেটা, এটা এখান থেকে একটু যে বক্সের ইয়ে আছে, এটার পিছনে ঠিক হয়ে যাবে, এটা অটোমেটিক পড়ে যাবে, এইটা অলরেডি কালো হয়ে গেছে, ধরা ধরে না করলে এমনি ঠিক পড়ে যাবে, থাকবে না ইনশাল্লাহ। লাহোরের বাচ্চা পেয়ারটা কত চাচ্ছে? এটা ৪,০০০ টাকা। ৪,০০০ আরো অনেক বড় হবে ইনশাল্লাহ। এটা প্যারেন্টস আমি দেখিয়ে দিতে পারবো, প্যারেন্টস আছে আমার কাছে, দেখেন ওই যে নিচে একটা বাচ্চা আছে, বাচ্চার সঙ্গে দেখে লাল আছে, ওদের এই পেয়াটা কত চাচ্ছে ভাই? এটা ৪,০০০ টাকা চা, এটার বাবা মা আমার ১৪,০০০ টাকা দেখে নি, একটা বাচ্চা আর এই যে দাঁড়ানো মাঝখানে একটা বাচ্চা, বাবা মা হচ্ছে এই দুইজন।
অবশ্যই দাম একটু কম হবে আলোচনা সাপেক্ষে, আমি ভাইকে বলছি। তো যদি কেউ একাধিক পেয়ার নেন বাচ্চা পালার জন্য, শুরু করার জন্য, অবশ্যই আপনার হচ্ছে একটু কম রাখবেন। আমি এটা দেখিয়ে দিই, রোদে থাকলে আর অনেক ইয়ার বাচ্চা থাকে সাইজ কত বড়। ঠিক আছে ভাই, দর্শক এরপরে লাহোরি এক প্যাট দেখবো, আট পরের ধরছে মশালা। এগুলো শীঘ্রই হয়তো বা মাস খানেক পরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে। লাহোরি তো একটু দেরি করে, ওরা একটু লেট হইতে পারে, যদি আপনারা হচ্ছে পালতে চান তাহলে এই নিউ এডাল যে পেয়ার গুলো এগুলো কালেকশন করতে পারেন। কারণ হচ্ছে অনেকদিন সার্ভিস যেমন দিবে আর হচ্ছে ফ্রেশ একটা কবুতর পাইলেন, কারণ অনেক সময় দেখা গেছে হাত থেকে কবুতর কিনলো ডিমের ঝামেলা থাকে, তো নতুন কবুতর নিয়ে সেট আপ দিলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হয়। এটা কেউ ছোটবেলা থেকে একসাথে একই ডিমের বাচ্চা, তো আশা করি ইনশাআল্লাহ 100% হবে, বাকি আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, এবার তো ছালা নেন একটা। দর্শক এরপরে দেখবো হাই ফিলার শুরু করবো আমরা, হচ্ছে দেখবো এখন সাহারানপুরি কালো জিরা, মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা। হ্যাঁ, এগুলো পরে পরের বাচ্চা ভাই, এক দুই পরে বাচ্চা হবে, এক দুই পরের বাচ্চা। পেয়েটা কত চাচ্ছেন? এটা 2000 টাকা। ভালোই বলছে সবাই, কিন্তু কেউ আমাকে গ্যারান্টির দেওয়ার কথা একটু বলবেন না দয়া করে, কারণ আমি যেহেতু উড়াই নাই নিশ্চয়। খাবার আকারে পালে ওনারা শুধু উড়ানো সম্ভব না, তাছাড়া ওনার ব্যবসা বাণিজ্য আছে, ফলে হচ্ছে যে ব্যক্তিগত ভাবে উড়ায় না এটা বলে দেওয়া হয়েছে। তো আশা করা যায় ব্লাড লাইন যেহেতু হাই ফ্লারে এগুলো না উড়ে কালেক্ট করা প্যারেন্টস গুলা, এবং এটা মানে ভালো যাবে এটা বলতে পারি। পেটা সাইলেন 2000 টাকা। ঠিক আছে দর্শক, এরপর দেখবো গড়ের একটা পেয়ার, এটা যদিও লাল আর এটাও লালে থেকে বের হওয়া, কিন্তু এটার কালারটা একটু অন্যরকম হয়েছে। একটা পর অন্যরকম আসছে, এখন বড় হলে কি হবে আল্লাহ ভালো জানে। দেখি এক পর না দুই পর, এক দুই পর হবে না, একটু বেশি হতে পারে। এটা হয়েছে 2-3 পর, এটা মাত্র 700 টাকা। দর্শক মাত্র 700 টাকা। লালটা হচ্ছে নর হোক মা দিয়ে, এটা বড় হলে ডিম পাড়া শুরু করলো, অথবা অ্যাডাল্ট হলে এটার দামই আছে অনেক বেশি। ঠিক আছে দর্শক, একবার কিং এর বাচ্চা দেখো, দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি খুবই সুন্দর আসছে। হ্যাঁ, একেবারে ফুটবলের মতো। এই
পেটা কয় কয় পরে এক দুই পরে এক দুই পরে হ্যাঁ এক দুই পরে হবে আপনি দেখিয়ে দেন ওই যে ওই বাচ্চাটার পায়ের মধ্যে একটা হালকা ইয়ের মতো আছে যে পাপ শুকায় গেছে তাও দেখা দেন মাত্র এক দুই বারের বাচ্চা এখনো এখনই এটা হ্যাঁ প্যারেন্টস আমরা দেখাই দিচ্ছি ওইখানে থাকুক ভাই আমরা এখান থেকে দেখাই এই হচ্ছে ওদের প্যারেন্টস দেখেন দর্শক এরপরে বুধো ফেস দেখবো একটা বাচ্চা পেয়ার খুবই সুন্দর একটা পেয়ার দেখেন মাশাআল্লাহ হাই ফ্লার এগুলো কিন্তু ভাই ইম্পোর্টেড ঘরের মানে ঘরের বেবি আর কি হ্যাঁ তো বাবা মা ইম্পোর্ট করা ইম্পোর্ট করা কোচিবাইর থেকে আমার নেওয়া কিন্তু এখন অনেকে দেখি যে এগুলো সাইজ দেখেন কত ছোট হ্যাঁ একদম ছোট কিন্তু আর এগুলো খুব একটা বড় হবে না কিন্তু আর না না অনেকে এখন দেখে কি বাঘা টাকার সাথে ক্রস দিয়ে ওগুলো আগে বুটা বেশ সাজা দিতেছে অনেকগুলো ভিডিও তো দেখলাম দর্শক আমি পার্সোনালি অনুরোধ করবো যারা হচ্ছে কবুতর চেনেন অর্থাৎ জানেন কোনটা কোন জাতের এটা 100% চিনেন তাদের ক্ষেত্রে বাবা মা আমার 10,000 টাকা কেনা এখন দেখি 1500 টাকা বুদা বেশ বিক্রি করে রানিং জোড়া তাহলে বুঝেন আপনার কোয়ালিটি তো যেটা বলতে চাইছিলাম যে আপনারা যেটার সম্বন্ধে সন্দেহ আছে হাই ফ্লায়ার অথবা অন্যান্য দামি কবুতর টাকা দিয়ে কবুতর কিনবেন অবশ্যই দেখে বুঝে ভালোভাবে খামারের কেমন লোক এটা বুঝে তারপর কিনবেন কারণ হচ্ছে যে আপনি যদি একটু বেশি দাম দিয়ে কিনেন অরিজিনাল ব্রিডটা কিনেন তাহলে দেখা গেছে আপনার এটা লসের কিছু নাই আর যদি আপনি ক্রস ট্রস কোনো একটা কিনেন আপনার টাকাই চলে গেল ওটা দিয়ে খুব ভালো কিছু বের হবে না তো ভাই বুধাবেশের এই বাচ্চা পেয়ারটা কত যাচ্ছে এটা 2500 টাকা এটাও বাচ্চা পেয়ার জিরো পর্ব না দুই এক পর্ব হ্যাঁ জিরো পর্ব এক পর্ব ধরে যাবে আচ্ছা তো এই বাচ্চা পেয়ারটা কত যাচ্ছে এটা 2000 টাকা এটাও 2000 টাকা অর্থাৎ সারানপুরি বাচ্চা যাই দরকার 2000 টাকা করে দর্শক ভাই বাচ্চা পেয়ারটা মুসলদম কত স্যার 600 টাকা মাত্র 600 টাকা600 টাকা এরপরে দেখবো লালগড়রা বাচ্চা পেয়ার লালগড়রা বাচ্চা পেয়ার দেখেন লালগড়ার একটা ভালো ডিমান্ড আছে গড়ের মধ্যে এই মুহূর্তে লালগড়াটাই হচ্ছে মানুষ বেশি খুঁজে তো এই পেয়ারটা কত চাচ্ছেন বাচ্চা এটা 1500 টাকা দর্শক এর আগে আমরা ব্লু ব্লু শার্টিন দেখাইছিলাম একটা বাচ্চা পেয়ার এখন হচ্ছে ঝর্ণা শার্টিন একটা পেয়ার দেখাবো এটার চোখের পাশে কিন্তু ইয়ে আছে এর শুকায় গেছে এটা কালো হয়ে গেছে এটা এমনি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ কালো হয়ে গেছে তারপর দর্শক ভাইয়ের কাছে অনেক কবুতর আছে আপনাদের হচ্ছে যে যদি আল্লাহ না করুক কোনো প্রবলেম হয় এই সমস্যার কারণে তাহলে আপনার ভাইকে বললে আশা করি একটা কিছু করে দিতে পারবেন এগুলোতে
দর্শক এরপরে সবজি গড়ের একটা পেয়ার দেখো, সবজি গড়া খুব সুন্দর, বাচ্চা সব আছে, হাতে দেখাই দেন ভাই, এটা তো জাস্ট দেখানোর জন্য হারিয়ে লাগে, এই যে বাচ্চা ফুটছে, তো বাচ্চা দেব না, বাচ্চা দিবেন না, না ঠিক আছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। দর্শক দুইটা বাচ্চা হচ্ছে এই দুইটারই। তো সবজি গড়া পেটে কত চাচ্ছেন ভাই? এটা 2000 টাকা। সবজি গড়া পেটে চাচ্ছেন 2000 টাকা? এটা পেটে পাইডেন বোঝা আছে একটা, হ্যাঁ এটা পাইডেন। এগুলো হচ্ছে সুন্দরের জন্য আর কি, হ্যাঁ আপনি যদি পেয়ারটা নিতে পারবেন, এই পেয়ারটা, এই পেয়ারটা কত? 1800 টাকা। বাচ্চা দেখেন মার্কিন ফ্রেশ আসছে, খুব সুন্দর মার্কিন আসছে। দর্শক এরপর একটা কালো গরু দেখো, যেটা হচ্ছে চুইঠাল, চুইঠাল এবং পায়ে মোজা আছে একটা, পায়ে মোজা আছে। চুইঠাল গরুর পেটে কত চাচ্ছে ভাই? এটা কিন্তু রানিং হয় নাই এখন, হ্যাঁ মানে 8-9 বার হবে হয়তো, হ্যাঁ জোড়া নিয়ে নিছে আর কি। আচ্ছা জোড়া নিয়ে নিছে, এটা আপনার 1300 টাকা। 1300 টাকা খাতা চেঞ্জ করছে তো দাঁড়াইতে। দর্শক লাল গড়া হচ্ছে শেষ বাচ্চা পেয়ার আজকে, এটা জিরো পরে খাওয়া দাওয়া মাত্র শিখতেছে আর কি, এটা নিলে 8-10 দিন পরে নিতে হবে, এটা নিলে অবশ্যই আপনার 8-10 দিন পরে নিতে হবে। তো দেখতে কিন্তু খুব সুন্দর, চাইলে নিতে পারেন আপনারা, অনেকে লাল গড়া পছন্দ করেন, মার্কিনটা খুব সুন্দর আছে। এই পেয়ারটা কত বলবো যদি কেউ নিতে চায় ভাই? এটা 2000 টাকা। 2000, ঠিক আছে ভাই। দর্শক বুদাপেস্টের বাচ্চা আর এক পেয়ার দেখবো, দ্বিতীয় পেয়ার, এটা দেখাইছি আর এটা হচ্ছে আর একটা পেয়ার। তো বুদাপেস্টের এই বাচ্চা পেয়ারটা কত চাচ্ছেন ভাই? এই পেয়ারটা 2500 টাকা। এটা 2500, এগুলো কিন্তু অরিজিনাল বুদাপেস্ট। দর্শক আসলে খামারিদের কাছ থেকে কিনলে একটা জিনিস পাবেন যে আপনার গ্যারান্টিটা বিষয়টা 100% পাবেন। এটা মানে গ্যারান্টি বলতে এটা জোড়া বাচ্চা, ঠিক আছে, গ্যারান্টি বলতে আমি আসলে মানে ইসের অরিজিনালিটির কথা বলছি, কারণ ক্রস নাই আর কি, ঠিক আছে ঠিক আছে ভাই, ক্রস হলে তো আমার সাইজ বড় হয়ে যাবে। হ্যাঁ দর্শক ইয়েলো আমরা পেয়ার দেখাইনি, এর আগে যেগুলো দেখেছি অন্যান্য কালার, ইয়েলো দেখেন, এটা হলুদ শিরাজি আর কি, এটা শিরাজি না, জিরো পরের বাচ্চা, তারপর মশালা খুব বড় সাইজের, একটু মানে পাখি হালকা ফাটা আছে, তো এগুলো বড় হতে কিছুটা রিকভার করতে পারে। আচ্ছা এই পেটে কত চাচ্ছে ভাই? দর্শক ইন্ডিয়ান শাহজাহানপুরি কবুতর যারা খুঁজেন তারা এই পেয়ারটা নিতে পারেন, এটা হাই ফ্লেয়ার রানিং পেয়ার, এটা প্রথমবার ডিম দিছে এবং ডিম জমছে, ডিম জমছে না, যদি কেউ নিতে চান ডিম সহ নিতে পারবে, যদি আশপাশে না, দূরে হলে আসলে ডিম পাঠানো একটু রিক্স হয়ে যায়। তোমার পেটা কত পড়বে? এটা 3000 টাকা। 3000, এটা আপনি ইউটিউবে সার্চ দিলে শাহজাহানপুরে লিখে দেখবেন, দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ দর্শক আপনার যদি কারো চিন্তা সমস্যা বা কিছু আপনার সার্চ দিয়ে দেখে বুঝে নেবেন, অনেকে আসলে অনেক কথা বলেন, কিন্তু আমি বলবো যে আপনার টাকা দিয়ে আপনি কবুতর কিনবেন, অবশ্যই যাচাই বাছাই করে যেখান থেকে কোয়ালিটি ফুল কবুতর পাবেন, টাকা কমে পাবেন সেখান থেকেই নেবেন। এগুলো সব আসলে ডিম ফুটানোর জন্য, এখন এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবাই ফোস্টার করানোর জন্য। তারপর দর্শক আমরা দেখবো সিলভার মুসলদম একটা পেয়ার, এটা সম্ভবত 8-9 পরের বা 7 পরে আছে, তো আশা করি নরমাল দিয়ে ঠিক হবে, কিন্তু গ্যারান্টি দেওয়া যাচ্ছে না কারণ এখনো তো জোড়া নেয় নাই, আলাদা ছিল না, একসাথেই আছে। তো পেটা কত আছে? মারামারি করে না, এটা হচ্ছে আপনার 1300 টাকা। দর্শক এখানে লাল গড় আছে একটা পেয়ার, আমরা দেখাই দিচ্ছি, দুটো বাচ্চা, বাচ্চা কি দিবেন? বাচ্চা দিবে না, দুইটা বাচ্চা কিন্তু খুব সমান সাইজ আছে ভাই, একটু পেয়ারটা বের করে আমরা অন্য জায়গায় একটু দেখি, এখানে ভালো দেখাচ্ছে না। দর্শক পার্সোনালি আমার লাল গড়টা খুব বেশি ভালো লাগে, তো এটা লাল গড়টা দেখেন, খুব সুন্দর একটা পেয়ার মাশাল্লাহ, এটার বাচ্চা একটু আগে দেখাইছি আপনাদের,
তো লালগড়ার এই এফবিআইটা কত চাচ্ছেন ভাই? 2500 টাকা চাচ্ছেন। দর্শক লালগড়া কিন্তু এর চেয়ে বেশি দামও বিক্রি হয়েছে আমার ভিডিওতে অন্যান্য জায়গায়, তো চাইলে এই পেয়ারটাকে নিঃসন্দেহে নিতে পারেন, যেহেতু ডিম বাচ্চা ওকে আছে মাশাআল্লাহ, এটার দিকটা যেহেতু গ্যারান্টি আছে নিতে পারেন। এটা খাতা নাম্বার হচ্ছে আপনার 52, এটা বাচ্চা সহ দেখাইছি, আশা করি আপনাদের আরেকটা আছে বাচ্চা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দর্শক গড়ে এখানে আরেকটা পেয়ার আছে, তো বাচ্চা সহ অন্য বাচ্চা খাওয়াইতেছে, একটা একটা ওদের আরেকটা অন্য বাচ্চা। হ্যাঁ না দুটোই অন্যদের বাচ্চা, তো ডিম চাইলা দেওয়া হয়েছে। তো এই পেয়ারটা যদি কেউ নিতে চায় কত পড়বে? এটা 2500 টাকা। বাচ্চা এটা এগুলোর কিরকম আসে আপনার জানা আছে? মানে কোন কালার আসে? লালই আসবে, লালই তো নটা লাল না, একই সময় আসে। আসলে এটা বাচ্চার কথা বলা যায় না ভাই, এটা আল্লাহ। বাচ্চা অনেক সময় চেঞ্জ হয়, মাঝিটা হচ্ছে বাচ্চা আছে, একটা বাচ্চা ফুটছে মাত্র, একটা বাচ্চা ফুটবে। তো এই পেয়ারটা কত চাচ্ছেন ভাই? এটা 1500 টাকা। বাচ্চা দেওয়া হবে না, ঠিক আছে। কত চাচ্ছেন ভাই? 1500 টাকা, ঠিক আছে ভাই। ঘরে আরেকটা বাচ্চা পেয়ার আছে দর্শক, এখানে আজকে আমরা অনেকগুলো বাচ্চা পেয়ার দেখালাম। সবজি করা চুইঠাল পেয়ার, হ্যাঁ হালকা মিসমার্ক আছে, এগুলো হয়তো আস্তে আস্তে বড় হয়ে যেতে সেটা ক্লিয়ার হবে। এটা মাত্র 600 টাকা। ওই বাচ্চাটা মনে হয় মাত্র 600 টাকা। দর্শক 197 নম্বর খাঁচা হচ্ছে রানিং পেয়ার, এটা আমরা বাচ্চা পেয়ার দুইটা দেখাইছি। রানিং পেয়ারটা কত রাখবেন? এটা 4500 টাকা। সারানপুরে 4500 টাকা যাচ্ছে। হ্যাঁ এই যে ডিম আছে, ডিম অলরেডি জমে গেছে। ডিম কি দুইটা? হ্যাঁ দুইটাই ডিম আছে, দুইটা ডিমে জমছে। দর্শক তো ডিম কি দিবেন ভাই? যদি কেউ ডিম দেবো, হ্যাঁ ডিম দিবেন না, ঠিক আছে ভাই। তো সারনপুরি হাই ফ্লার এইটা যদি আপনার হচ্ছে যেহেতু অ্যাডাল্ট পেয়ার দর্শক, নিলে ডিম বাছা করতে পারবেন। তো এই পেয়ারটা ভাই চাচ্ছে 4500। 4500 আপনাদের ভালো লাগছে। এখানে বাচ্চা হয়তো শুরু করে অ্যাডাল্ট সব পেয়ারে আমরা দেখাইছি, সেই সাথে হাই ফিলার আছে, অন্যান্য আছে। তো আশা করি ভিডিওটা আপনারা উপভোগ করেছেন এবং কবুতর গুলো আপনাদের ভালো লাগছে আশা করি। তো দর্শক সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।